কসবা কাণ্ডের যে ঘটনা এবং সেই ঘটনাতেই একটার পর একটা তথ্য সামনে আসার এরই মধ্যে এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হলো। কসবা কাণ্ডের পরতে একদিকে রহস্য রয়েছে, একটার পর একটা নাম সামনে আসছে এবং ঘটনার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে সুশান্ত ঘোষের। কাউন্সিলরের বাড়ির সামনে পাহারায় 3 থেকে 4 জন পুলিশ আধিকারিক, কড়া প্রহরার মধ্যে রাখা হয়েছে কাউন্সিলরকে, এলাকায় চলছে নাকা চেকিংও। অর্থাৎ একটার পর একটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং সেই তথ্যগুলোই আরও স্পষ্ট করবে আমাদের প্রতিনিধিরা, বিভিন্ন সময় যে ইনফরমেশনগুলো আমাদের সামনে তুলে ধরছে। আর এই মুহূর্তে এলিনা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, 3 থেকে 4 জন পুলিশ এখন সর্বক্ষণের জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কড়া প্রহরার মধ্যে রয়েছেন এই মুহূর্তে সুশান্ত ঘোষ, এমনটাই তো খবর উঠে আসছে। একেবারেই তনয়া, দেখো সকাল থেকে আজকের ছবিটা কোথাও একটু অন্য কথা বলছে, কারণ নিরাপত্তা রক্ষীদের এখনো পর্যন্ত কিন্তু সুশান্ত ঘোষের বাড়ির সামনে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই গতকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, এই গুলিকাণ্ডের পর, তাকে খুনের চেষ্টা করার পর সুশান্ত ঘোষের যে পার্সোনাল নিরাপত্তা রক্ষী, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে বাড়ির যে পাহারা, তা সেখানে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে। তার যে নিরাপত্তা রক্ষীরা যে পাহারায় থাকছে, তারা বাইরে 3 থেকে 4 জন পুলিশ আধিকারিক তো থাকছেই এবং তার সঙ্গে সর্বক্ষণ 1 থেকে 2 জন আধিকারিক তারা কিন্তু সবসময় রয়েছে, যে কোনো মুহূর্তে যাতে আবারও কোনো আতঙ্কের সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেই কারণে কসবায় বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং চলছে। এবং এরই মাঝে এই কসবায় বিভিন্ন সময় যে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে তা কিন্তু ভয়ঙ্কর বলা যেতে পারে, কারণ এই যে কসবার গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতে আমরা দেখতে পাচ্ছি একাধারে বিভিন্ন সময় যে অনুপ্রবেশকারীরা, তারা বিভিন্ন সময়ে নাম পাল্টে পরিচয় গোপন করে অবৈধভাবে তারা ঢুকে পড়ছে, তারা কীভাবে ঢুকে পড়ছে। শুধুমাত্র তাই নয়, এই যে গোটা গুলিকাণ্ডে এর মধ্যে কিন্তু বিহারের একটা বিরাট একটা যোগ রয়েছে, সেই বিহার থেকে দুষ্কৃতীরা কখন এলো, কিভাবে এলো এবং এই অস্ত্র, এই পিস্তল সেটা কিভাবে এলো, কারণ বিহারের মুঙ্গের থেকে গত জুলাই মাসে এই অস্ত্রটা এসেছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে এই গোটা পরিকল্পনাটাই কিন্তু বহু মাস আগে থেকে, বহু পুরনো, এবং এই ব্লু প্রিন্ট করার পরে সুশান্ত ঘোষকে যেভাবে গুলি করার চেষ্টা করা হয়েছে সেটাও কিন্তু একেবারে নাটকীয় বলা যেতে পারে। একজনকে ধরা গেলেও ইতিমধ্যে সেই স্কুটারেরও হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিক, কারণ যে স্কুটারে করে সুশান্ত ঘোষকে গুলি করার জন্য সেই দুজন দুষ্কৃতী এসেছিল, সেই স্কুটার পাওয়া গিয়েছে কসবাড়ি খুব কাছে বন্ডেল গেট এলাকা থেকে, বন্ডেল গেটের একটি গলি থেকে সেই স্কুটারের হদিশ করতে পেরেছেন এখান থেকে কিন্তু লিঙ্কগুলো খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই তদন্ত ইতিমধ্যে জারি রয়েছে, সেই তথ্য তোমাদের মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম আমরা। ধন্যবাদ জানাই সৈকত তোমাকে এবং একই সঙ্গে এলিনা তোমাকে। কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে 6 বাংলাদেশি, ধৃতদের কাছে উদ্ধারে জাল আধার কার্ড, নথি এবং কাজের খোঁজে এলেও অনুপ্রবেশের দায়ে গ্রেফতার। সূত্রের আরও খবর যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে বসবাসের উদ্দেশ্যে আসে, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, এরপর ধৃতরা কলকাতায় আসে বলেও খবর। কলকাতা থেকে জাল আধার কার্ড এবং নথি সংগ্রহ করা হয়, ধৃতদের জিজ্ঞাসাবাদে একাধিক নথি উদ্ধার করা হয়েছে, এমনকি কাজের খোঁজে আসে কর্ণাটকের চিত্রদুর্গে। ভারতের একাধিক প্রান্তে যাতায়াত অবাধে অনুপ্রবেশকারীদের, সেই প্রশ্ন উঠছে চিত্রদুর্গের এই ঘটনার পর। ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবথেকে বড় বিষয়, তারা প্রথমে এরাজ্যে আসে, কলকাতায় বসবাস শুরু করে এবং তারপরই কর্ণাটকের উদ্দেশ্যে, তারা কাজের উদ্দেশ্যে যায় বলে পুলিশ সূত্রে এমনটাই খবর। সাইবার বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন শোনাই। বিভিন্ন ধরনের যে জাল ডকুমেন্টস বানানো বা এই ধরনের বাংলাদেশ থেকে যে যেসব ধরনের খবর পাওয়া যাচ্ছে, এটা শুধু আজ এই বিভিন্ন জাল ডকুমেন্টস না, এর আগে আমরা প্রচুর এরকম ফেক সিম, যারা এই ধরনের ব্যাংক ফ্রড, প্রথম অবস্থায় 2-3 বছর আগে বা লকডাউনের টাইমে যে ধরনের ফ্রড দেখা যেত, যদি এই ধরনের ডকুমেন্টস এখনো এরমভাবে যদি মানুষ বানাতে পারে বাইরে থেকে এসে, তাহলে এর প্রথম ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা হচ্ছে একটা আধার কার্ড থেকে কিন্তু 8টা সিম কার্ড উঠতে পারে এবং ওই 8টা সিমের নাম্বার দিয়ে আমি কিন্তু বিভিন্ন রকমভাবে ফ্রড করতে পারি এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন ইউপিআই যেগুলো নাম্বারগুলো হচ্ছে এখন বিভিন্ন রকমের ফ্রড, জানেন একটা ফোন নাম্বার থাকলে একটা ব্যাংকিং সাইডে বিভিন্ন রকমভাবেই
ফোনপে গুগল পে এবং প্রচুর প্রচুর বেরিয়ে গেছে এখন বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন, সেই সব ধরনের অ্যাপ্লিকেশানগুলোতে রেজিস্টার করছে বিভিন্ন এই ধরনের ফেক নাম্বার দিয়ে এবং মানুষের সাথে নানাভাবে প্ররোচনা হচ্ছে এবং লাস্টে যখন ইনভেস্টিগেশন করে মানুষের নিজস্ব খাটনির টাকা বা কষ্টের টাকা ফেরত দেওয়ার জন্য যখন ইনভেস্টিগেশন চলছে তখন গিয়ে দেখা যাচ্ছে ওই অ্যাকাউন্টগুলো কোনো একটা ফেক মানুষের, হয়তো অনেকদিন আগে মারা গেছেন, তার আধার কার্ড বা তার ডকুমেন্টসটা ইউজ করে তার নাম্বার ইউজ করে পুনরায় ভাবে মানুষ আবার নানা রকমের জাল ডকুমেন্টস বানাচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, এই সাইবার বিশেষজ্ঞ তিনিও স্পষ্ট করলেন যে কীভাবে এই ক্রাইমটা হচ্ছে, অপরাধটা হচ্ছে। কিন্তু এরই পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। চাকরি প্রার্থীরা কী বলছেন শুনুন। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে হ্যাঁ হবে, তোমাদের বিষয়টা আমরা বিবেচনাধীন রয়েছি। এমনকি শিক্ষামন্ত্রী বা অন্যান্য যারা প্রাসঙ্গিক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি একটা ভরসার বার্তা দিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হচ্ছে না। অথচ ভোটের তাগিদে উনি কিন্তু এই অনুপ্রবেশকারীদের অনায়াসে মানে আসতে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনার কাছে গদিটাই সব, বাইরের অনুপ্রবেশকারী যারা আছে তারা অনায়াসে তাদের মতো জায়গা দখল করে নিচ্ছে, আর আমরা আমাদের মতো আজকে 10 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। আমরা তো দীর্ঘ 10 বছর ধরে এখানে মানে সত্যি কথায় আমরা বঞ্চিত। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের প্যানেলে নাম উঠেছে, তারপরেও আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমরা চাকরিটা পাচ্ছি না। আর অন্য অনুপ্রবেশকারীরা এখানে এসে কাজ করছে এবং তারা এখানে বসবাসও করছে, তাহলে আমরা চারিদিক থেকেই বঞ্চিত। মানে আমরা এই বিষয়ে আওয়াজ তুললেও সেটা কতটা গ্রহণযোগ্য হবে বা সেটা কতটা সাপোর্ট পাবে মানুষের কাছে, এইগুলো একটা সন্দেহের ব্যাপার। এই বিষয়ে আমরা কোনো মতামত রাখতে চাই না। যারা যোগ্য, যাদের মেধা আছে, যারা পাশ করেছিল, যারা কোনো রকম 2 নম্বরের সঙ্গে যুক্ত নয়, তারা যত তাড়াতাড়ি চাকরিটা পাবে তাদের পক্ষে ভালো। হয়তো বিদেশি কেউ এসে চাকরি করছে, ব্যাপারটা অন্যায়, কিন্তু সেটা দেখাটা আমাদের কাজ নয়। চাকরি প্রার্থীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কি বলছেন? শঙ্কর ঘোষের বক্তব্য, বিজেপি বিধায়ক এবং একই সঙ্গে কৌস্তব চট্টোপাধ্যায় সিপিএম নেতা, এবং অর্জুন মুন্ডা প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের, তাঁর বক্তব্য এসে পৌঁছেছে শুনুন। আমি এটা ব্যাপারে বলবো না, এটা তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষ ব্যাপার নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবে এই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা আমাদের এখানে কলকাতাতেই হচ্ছে এ কথা ঠিক না, এরকম ঘটনা আরও অনেক হয়েছে, আমাদের বিভিন্ন রাজ্য থেকেও অনেক ঘটনা ঘটেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে হাইলাইট করা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কেন করা হচ্ছে। তবে তদন্ত হচ্ছে, এটা তো বাঞ্ছনীয় না যে যেভাবেই হোক না কেন, এটা একদম ডিজায়ার্ড না। সরকার তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, দেখবে। একেবারেই মনে করি না ঠিক, কারণ যারা আমার দেশের নাগরিক তারা অন্যায়ভাবে আমার দেশে ঢুকে তারা নাগরিকত্ব নিচ্ছে, বেআইনি নাগরিকত্ব, টাকা দেওয়া হয়তো সেই কাগজটা পরবর্তীকাল জাল জাল কাগজ। এটা আমি মনে করি না একটা দেশের পক্ষে খুব নিরাপদ। এখন অনেক এও ঢুকে পড়তে পারে, কী বলে, সন্ত্রাসবাদীও ঢুকে পড়তে পারে, অনেক সন্ত্রাসবাদীও ঢুকে পড়তে পারে। এটা আমি ঠিক মনে করি না, এটাকে কঠোরভাবে এটাকে দেখা উচিত। আমাদের ভারতবর্ষের সবকটা মানে বাম যতগুলো সীমানা আছে সব সীমানাগুলোই যাতে করে খুব মানে সঠিকভাবে কাজ করে, যাতে বাইরের লোক ঢুকে পড়তে না পারে সেটা দেখা উচিত। তো এই ধরনের নাম, এই জনবিন্যাসের পরিবর্তন, এ সবটাই প্রমাণ করে যে এই রাজ্যের সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, যাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে বারংবার আমরা চিহ্নিত করেছি, তাদের সুরক্ষা দেওয়ার কাজে, রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার কাজে পুরো প্রশাসনকে ব্যবহার করছে। তৃণমূল আর বিজেপিকে ব্যবস্থা নিতে হবে, বিজেপিরও দায়িত্ব আছে এটা। সেন্ট্রাল বিএসএফ কি ভূমিকা নিচ্ছে দেখতে হবে তো, ইন্টেলিজেন্স কি ভূমিকা নিচ্ছে দেখতে হবে তো। তৃণমূল কংগ্রেস আর বিজেপির সৌজন্যে সব হচ্ছে, তৃণমূল বানিয়ে দিচ্ছে আর বিজেপির বিএসএফ টাকা নিয়ে হচ্ছে দিল্লির সরকারে ঢুকছে। দেখে কংগ্রেস না হমেশা দেশ কো তোড়নে ওয়ালে তত্ত্বকে সাথ রাজনীতি কিয়া ওর রাজনৈতিক লাভ লেনে কে লিয়ে কই ভি হাতকাডা আপনানা চাহতা হ্যায়। और यही कारण है कि झारखंड में उनके जो प्रभारी है उन्होंने बयान दिया कि सुविधा देने की बात होगी तो हमारी सरकार ये नहीं देखेगी कि कौन बांग्लादेशी है कौन बांग्लादेशी नहीं है। बांग्लादेशी का मुद्दा, घुसपैठिए का मुद्दा, ये झारखंड जैसे राज्य के संवैधानिक व्यवस्था को छिन्न भिन्न करने का प्रयास किया है और छिन्न भिन्न करने की कोशिश हो रही है। उन्हें इस बात का अंदाजा नहीं है कि यहाँ के संवैधानिक प्रावधान पर कितना बड़ा हमला
इस घुसपैठे के मामले में समर्थन देने के कारण हो सकता है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।